নমস্কার বন্ধুরা, আমার অবসর সময়ের সঙ্গী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আরও জানতে চান আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অবসর সময়ের সঙ্গী, পাশে বেল ঘন্টাটি প্রেস করুন। এখন বর্তমান সারা বিশ্বের মহিলাদের কাছে স্তন ক্যান্সার একটি আতঙ্কের নাম, আর এর প্রকোপ দিন দিন কিন্তু বেড়েই চলেছে। ইদানিং ক্যান্সারে প্রচলিত ওষুধে কিন্তু সহজেই কাজ হচ্ছে না, এই প্রচলিত বেশিরভাগই কেমিওথেরাপি এই রোগ নিয়ন্ত্রণ করতেও পারছে না, তাই স্তন ক্যান্সার দিনে দিনে আরও চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। কিন্তু জানেন কি, দৈনন্দিন কিছু অভ্যাসের ভুলে এই স্তন ক্যান্সার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। আসুন জেনে নেওয়া যাক তেমনই আটটি খারাপ অভ্যাসের কথা, যেগুলো স্তন ক্যান্সারের ঝুঁকির অনেকটাই বাড়িয়ে দেয়। আর এই স্তন ক্যান্সার অনুযায়ী সঠিক পরিমাণে ব্রা ব্যবহার করা স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। স্তনের আকারের চেয়ে বড় মাপের পক্ষবন্ধনী স্তনের টিস্যুগুলোকে ঠিকমতো সাপোর্ট দিতে পায় না, আবার অতিরিক্ত ছোট বা টাইট ব্রা স্তনের তরলবাহী লোশনগুলোকে ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই সারাক্ষণ ব্রা পরে থাকার কারণে ঘাম হবার অসুবিধে এবং আর্দ্রতা জমে থাকা সম্মিলে স্তন ক্যান্সারের ঝুঁকি কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। ঘরে থাকার সময় টুকুতে ব্রা না ব্যবহার করার চেষ্টা করুন। প্লাস্টিকের বক্সে রাখা খাবার এবং বিশেষত সেটিতেই ওভেনে গরম করা স্তন ক্যান্সারের কিন্তু অন্যতম ঝুঁকি বাড়তে পারে, এবং এটি একটি প্রত্যক্ষ ভূমিকা কিন্তু গ্রহণ করে। এর চেয়ে কাঁচের পাত্র ব্যবহার করুন, আর প্লাস্টিক ব্যবহার করতে চাইলে তা ফুড গ্রেড কিনা আগে নিশ্চিত হয়ে যান। এছাড়া ঘামের দুর্গন্ধ এড়াতে অনেকে কিন্তু ডিওডারেন্ট ব্যবহার করে থাকেন, কিন্তু এই ডিওডারেন্ট কেনার সময় খেয়াল রাখুন কী কী উপাদান আছে এতে। অ্যালুমিনিয়াম বেসড উপাদান থাকলে তা স্তন ক্যান্সারের ঝুঁকি কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। চুল পেকে যাওয়া বা হাল ফ্যাশনের সঙ্গে সঙ্গে মানিয়ে নিতে চুলে কিন্তু অনেকেই নানা ধরনের রং ব্যবহার করে থাকেন। যেটি হোক না কেন, দোকান থেকে সস্তার চুলের রং কিনে আনবেন না, এতে চুল পড়া তো পড়ে যেতেই পারে, সেই সঙ্গে সঙ্গে এতে ব্যবহার ক্ষতিকর রাসায়নিক কারণে হতে পারে স্তন ক্যান্সার। তাই ভালো ব্র্যান্ডের ভেষজ চুলের রং অবশ্যই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, আর সবচেয়ে ভালো হয় মেহেন্দি ব্যবহার করতে পারলে। মেহেন্দি একদিকে যেমন চুলের জন্য ভালো, সেই সঙ্গে সঙ্গে এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ঘরের দুর্গন্ধ দূর করতে অনেকে এয়ার ফ্রেশনার ব্যবহার করে থাকেন, এটি কিন্তু অনেক জনপ্রিয় হচ্ছে, কিন্তু এতে থাকা প্যাথালেট নামক এক প্লাস্টিসাইজিং রাসায়নিক যা সুগন্ধকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে, তার সঙ্গে স্তন ক্যান্সারের সরাসরি সম্পর্ক রয়েছে। এর চেয়ে ফুটন্ত জলতে এক চুকরো দারুচিনি ফেলে দিন, এবার দেখুন ঘরময় কী সুগন্ধই না ছড়াচ্ছে। আলমারে কাপড় চোপড় পোকামাকড়ের হাত থেকে বাঁচতে তো ন্যাপথলিন তো আমরা ব্যবহার করেই থাকি, অনেকে আবার বাথরুমে দুর্গন্ধ এড়াতে বেশিনে সিঙ্কে এই ন্যাপথলিন কিন্তু সহজেই ফেলে রাখে। এটি পুরোটাই কিন্তু ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি, যা কেবল পোকামাকড়কেই দূরে রাখে না, বরং আপনার স্তন ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দেয় বহুগুণে। এর চেয়ে ভালো আপনি যদি নিম পাতা শুকিয়ে কাগজে মুড়িয়ে রেখে দেন, এই একই ধরনের কিন্তু উপকার আপনি পেতে পারেন। রান্নাঘরে সিঙ্ক বা কেবিনেট যে রঙিন তরল ক্লিনার দিয়ে আপনি পরিষ্কার করছেন, তাতে থাকা কেমিক্যাল কেবল আপনার স্তন ক্যান্সারই নয়, মাইগ্রেন ও অ্যালার্জির প্রকোপ কিন্তু বাড়িয়ে দিতে পারে। তাই কেমিক্যালযুক্ত ক্লিনার ব্যবহার না করে ভিনেগার বা বেকিং সোডা দিয়ে ঘর পরিষ্কার করতে পারেন। অতএব যে পাঁচটি সহজ সরল কথাগুলো উল্লেখ করলাম, অবশ্যই আপনারা মেনে চললে দেখবেন স্তন ক্যান্সার আপনাকে কখনোই ছুঁতে পারবে না। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি শেষ পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি তাড়াতাড়ি উত্তর দেব। এবং চ্যানেলটি যদি প্রথমবার ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।